নমস্কার, আমি দেবারতী আদিয়া খান কোম্পানির তরফ থেকে আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে। আমাদের নিয়মিত যেরকম প্রত্যেকটা এপিসোডে আমরা ডিফারেন্ট এক একটা স্পেশালি শাড়ির ওপর একদম স্টার্টিং রেঞ্জ থেকে এক্সক্লুসিভ রেঞ্জ অবধি দেখাই এবং তার প্রত্যেকটা ভ্যারাইটি প্রত্যেকটা রেঞ্জের সেগুলো আমরা দেখাই, ঠিক সেরকমই আমাদের প্রত্যেকটা এপিসোডে যেরকম এক একটা শাড়ি যেরকম কাঞ্জিভরম, বেনারসি, গাদওয়াল এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে আরও এপিসোডে দেখানো। আজকে স্পেশাল এপিসোডটা রয়েছে কাঁথা স্টিচ নিয়ে, আমাদের বাংলার কাঁথা স্টিচ। তো কাঁথা স্টিচও কিন্তু হয় প্রচুর টাইপের, মানে তার মধ্যে কিন্তু মানে প্যাটার্ন অফ ওয়ার্কটা সেম হয়, ডিজাইন অফকোর্স ডিফারেন্ট হয় সব শাড়িতে, কিন্তু মেটিরিয়াল যেটা ইউজ হয় সেটা কিন্তু আর্ট সিল্কের ওপর যেটা স্টার্টিং রেঞ্জ সেটা থেকে একদম পিওর কাতান সিল্ক, তসর, সব রকম মেটিরিয়ালে হয়। ইভেন আমাদের কিন্তু নতুন একদম লেটেস্ট জর্জেটের ওপর নতুন আমরা কাঁথা স্টিচও করিয়েছি। তো সবই আমি দেখাবো এক এক করে। তো ফার্স্ট আজকে যে শাড়িটা স্টার্ট করব সেটা হলো একটা আর্ট সিল্কের ওপর কাঁথা স্টিচ, ভীষণ সুন্দর শাড়ি, টারকোইজ ব্লু কালার, শর্ট কালার রয়েছে, দুটো শেড আর রয়েছে শাড়িটাতে। এটা কিন্তু রয়েছে হাফ অ্যান্ড হাফে। প্রথমে আগে এই পোর্শনটা আমি দেখাই, এই পোর্শনটা রয়েছে কুচির পর থেকে আঁচলের আগে অবধি, ভীষণ সুন্দর এক পুরো ভরাট, একদম মাল্টি ওয়ার্ক কাঁথা স্টিচের রয়েছে। আঁচলটা তো দেখতে পাচ্ছেন পুরো ভরাট কাজ রয়েছে, আর কোমর থেকে কুচি অবধি আসবে এই কাজটা। তো এই কাজটা আসছে কোমর থেকে কুচি অবধি, আর কুচির পর থেকে আসছে ওই ভরাট কাঁথা স্টিচের ডিজাইন। তো আমরা দুটো ডিজাইন এই শাড়িটাতে পাচ্ছি, আর প্রচুর ধরনের রং ইউজ করা হয়েছে, সেই জন্য শাড়িটা ভীষণ ব্রাইট দেখতে লাগছে। আর এটার মধ্যে রয়েছে অফকোর্স ব্লাউজ পিসও, এটা রয়েছে ব্লাউজ পিস যেটাতে এটা রয়েছে বর্ডার। আর এটা একদমই সুন্দর সিল্কের শাড়ি, তো একদমই লাইট ওয়েট। আর এটার প্রাইস রয়েছে 4300। এই সুন্দর কাঁথা স্টিচটার প্রাইস, আর এটা থেকে কিন্তু একদম স্টার্টিং রেঞ্জ। তো এই ধরনের শাড়িরও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, আমি জাস্ট আজকে একটা স্যাম্পল দেখালাম। আর এই ধরনের আরও ভ্যারাইটি দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে, যেটা আমাদের রয়েছে ট্রায়াঙ্গুলার পার্ক, কলেজ স্ট্রিট এবং বড় বাজারে। আর সাউথ কলকাতায় আমাদের একমাত্র ব্রাঞ্চ ট্রায়াঙ্গুলার পার্কে, যেটা 7 ডেজই আমাদের 3টে ব্রাঞ্চ ওপেন, এবং 10:30 থেকে 8:30 মধ্যে আপনারা যে কোনো টাইমে আসতে পারেন। নেক্সট আমি যে শাড়িটা দেখাবো সেটাও হলো একটা পিওর সিল্কের ওপর কাঁথা। এটার কাজের ধরনটা কিন্তু আবার ডিজাইনটা একদমই ডিফারেন্ট, পিঙ্কের ওপর রয়েছে স্ট্রবেরি পিঙ্ক, তার মধ্যে ফুল বডিতে এই ধরনের কাজটা রয়েছে, ফুল বডিতে এই কাজটা রয়ে থাকছে, আর আঁচলটা থাকছে, আঁচলে থাকছে এরকম ডিজাইন। তো ভীষণ সুন্দর একটা শাড়ি, পিওর সিল্ক বলে ভীষণ লাইট ওয়েট। এটা ব্লাউজের বর্ডার আসছে, ব্লাউজের বর্ডারটা এরকম ধরনের আসছে, আর এইটার প্রাইস রয়েছে 6900। পিওর সিল্কের কাঁথা স্টিচের এটা হলো একদম স্টার্টিং রেঞ্জ। তো এখান থেকে প্রচুর মানে কাঁথা স্টিচ কিন্তু এক একটা শাড়ি এক একটা ডিজাইনের, তাই জন্য আপনি প্রচুর অপশন পাবেন। সেটার জন্য অফকোর্স আসতে হবে আমাদের শোরুমগুলোতে, আর এখানে আমাদের 3টে শোরুমেই ভরপুর কালেকশন রয়েছে। নেক্সট আমি যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের একটা ডিজাইনার কাঁথার কালেকশন, ভীষণ সুন্দর। এটা পিওর তসরের ওপর রয়েছে বডিটা, আর এটায় মানে শেডেড কালার সব পুরো শাড়িটাতেই রয়েছে, পুরো শাড়িটাতে রয়েছে পুরো শেডেড কালার। এইটা পুরো বডিটা আসছে, এই পোর্শনটা নিচের দিকে থাকছে এবং এই পোর্শনটা ওপরের দিকে, আর এবং এই মাল্টিপল কালার্সগুলোর মধ্যে পুরো কাঁথা ওয়ার্ক রয়েছে। তো একদমই নতুনত্ব একটা ডিজাইন এটা দেখাচ্ছি। আর এটা রয়েছে আঁচল, এইটা পুরো ভরাট একদম পুরো আঁচলে কাঁথা স্টিচের ওয়ার্ক। আর এটা রয়েছে কন্ট্রাস্ট কালারের ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস থাকছে এই শাড়িটার। তো ভীষণ সুন্দর একটা আনইউজুয়াল ডিজাইন, এইটা পিওর তসরের মধ্যে, এটার প্রাইস 9950। এই ডিজাইনার কাঁথাটার প্রাইস 9950। তো চলুন এবার দেখা যাক নেক্সট শাড়িটা। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটার আগে একটু বলে নিই, কাঁথা স্টিচ কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ ডিজাইনস, আমি কয়েকটা আজকে জাস্ট একদম লেটেস্ট কালেকশন থেকে দেখাচ্ছি।
বাট ট্রেডিশনাল কাঁথাও কিন্তু প্রচুর হয়, প্রচুর কালার অপশন, লাইট কালার থেকে ব্রাইট কালার সব রকমের। এইটা আমাদের আরেকটা একদম লেটেস্ট কালেকশন, ভীষণ সুন্দর একটা কনসেপ্টে পুরো শাড়িটাতে শেডেড ডিজাইনটা রয়েছে, ডিফারেন্ট কালারের শেড রয়েছে। একটু ঘুরিয়ে শাড়িটা দেখাই, পুরো শাড়িটা, এটা পুরো বডিটা আমি দেখাচ্ছি, পুরো বডিটাতেই কিন্তু একদম ডিফারেন্ট কালার্সের শেড রয়েছে। এবং কাঁথার কাজটা যেটা রয়েছে সেই কাজটা কিন্তু এরকম লাইনের আকারে কিন্তু মোটিফটা রয়েছে, ভীষণই সুন্দর। বর্ডারটা তো মাল্টি কালার দেখতে পাচ্ছি আমরা, আর এটার আঁচলটা কিন্তু ভীষণই ইউনিক, পুরো আঁচলটা আসছে এরকম রাস্টের ওপর, আবার মাল্টি কালার মাঝখানে ডিজাইন কালারের ওপর পুরো কাঁথা ওয়ার্ক, এবং ওপরে নিচেও কাঁথার ওয়ার্ক পুরো ভর্তি। এবং এটার সাথে আসছে, এটার মেটিরিয়াল পিওর তসর আছে, আর এটা কন্ট্রাস্ট ব্লু কালারের উইথ বর্ডার কাঁথার ওয়ার্কের এটা ব্লাউজ পিস আসছে। আর এই শাড়িটার প্রাইস রয়েছে 10,540, 10,540 এই সুন্দর কাঁথা স্টিচটার প্রাইস। তো এইটা গেল আমাদের এই শাড়িটা। নেক্সট শাড়িটার কনসেপ্ট আবার টোটালি ডিফারেন্ট, আর কাঁথা স্টিচ ইটসেলফ কিন্তু খুবই ট্রেডিশনাল আমাদের বাংলার শাড়ি, যেটা নকশি কাঁথা বলেও আমরা সবাই জানি। কিন্তু আমাদের কিন্তু মানে ট্রেডিশনটাকে বজায় রেখে, কাজটাকে বজায় রেখে আমাদের কিন্তু একটু নতুনত্ব মানে তৈরি করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো সেটার জন্যে আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনারা কিছু না কিছু নতুনত্ব দেখতে পারবেন। যেরকম এই শাড়িটা যেটা দেখাচ্ছি, এটার মধ্যেও রয়েছে এই যে আঁচলের ওয়ার্কটা দেখছেন, এটা কিন্তু পুরো পিওর ট্রেডিশনাল একদম ডিজাইন কাঁথা স্টিচের ফিগার মোটিভ, এবং এই যে এই ধরনের কাজগুলো যেটা আঁচলে পুরো রয়েছে, এটা পুরোটাই কিন্তু খুব ট্রেডিশনাল ডিজাইন। কিন্তু কনসেপ্টটা এখানে একটু নতুনত্ব করা হয়েছে, এটা সফট টাসার, পুরো পিওর সফট টাসারের ওপর রয়েছে। এটা রয়েছে কিন্তু হাফ অ্যান্ড হাফে, হাফ পোর্শন আসছে, এই হাফ পোর্শনটা আসবে কুচি থেকে পুরো কোমর অবধি, শাড়ির হাফ পোর্শনটা রয়েছে ওপর দিকটা স্লেট গ্রে কালার, এবং নিচের দিকটা পুরো হ্যান্ড প্রিন্ট। আর কুচির পর থেকে মানে কোমর থেকে কুচি অবধি আসছে এই পোর্শনটা, যেটা ওপর দিকটা হাফ পোর্শন, মাঝখানে একটা কাঁথা ওয়ার্ক, এবং নিচের দিকে পুরো হ্যান্ড ব্লক প্রিন্ট। আর এই সাইড কুচির পর থেকে পুরো আঁচল অবধি টোটাল বডিটাই আসছে পুরো এই হ্যান্ড প্রিন্টটা, এবং তার পরে আঁচলে আবার পুরো কাঁথা ওয়ার্কের আঁচল, আর তার সাথে পুরো কাঁথা ওয়ার্কের বর্ডার। তো বুঝতেই পারছেন শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ ইউনিক। আমি শাড়িটা না খুললে পুরো আই গেস আপনারা বুঝতে পারবেন না, এই পোর্শনটা আসছে পুরো কুচি কোমর থেকে কুচি অবধি, কুচির পর থেকে আসছে পুরো প্রিন্টেড বডিটা, এইটা আসছে পুরো প্রিন্টেড বডি, এবং এইটা আসছে আঁচল, এইটা আসছে পুরো আঁচল। তো ভীষণ একটা ইউনিক শাড়ি, কালার কম্বিনেশনটা পুরো আর্ধি টনে রয়েছে। আর এটার প্রাইস রয়েছে 13,510। আর এটার ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই, এইটা রয়েছে ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসের সিলিভে রয়েছে কাঁথা স্টিচের বর্ডার। তো পিওর তসরের একটা দারুণ কালেকশন দেখালাম, নেক্সট দেখাবো আমাদের আরেকটা ইউনিক কালেকশন কাঁথার, এটাও রয়েছে তসরের ওপর, আর প্রত্যেকটা তসরই কিন্তু সফট ফিনিশ, আর এটার ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক। এটার শাড়িটা একটু ঘুরিয়ে দেখাতে হবে, এই মোটিফটা যেটা একটা পিকক মোটিফ পুরো, আর এই যে পুরো কাজটা দেখছেন পুরোটাই কিন্তু একদম হাতের কাঁথা ওয়ার্ক রয়েছে, অল ওভার শাড়িটাতে এই ডিজাইনটা রয়েছে, বেস কালারটা লাইট কালার, আর তার ওপর ব্লু দিয়ে, ব্লুয়ের ডিফারেন্ট শেডস দিয়ে কাঁথা ওয়ার্কটা করানো, এটা ফুল বডিতে এত কাজটা আসছে। তার সাথে ফ্যাব্রিকে কিন্তু পুরো উইভড জড়ির বর্ডার আছে, জেনারেল কাঁথা স্টিচে কিন্তু আমরা এই ধরনের দেখি না, পুরো উইভড জড়ির বর্ডার, তার সাথে আঁচলেও উইভড পোর্শন জড়ির আছে, এবং মাঝখানের প্যানেলগুলোতে কাঁথা ওয়ার্ক রয়েছে, এবং ফুল বডিটাতে এই কাঁথা ওয়ার্কটা রয়েছে। আর এটার সাথে ব্লাউজ পিস রয়েছে কন্ট্রাস্ট, এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও ভীষণই সুন্দর,
পুরো ব্লাউজ পিসটায় রয়েছে পেটাই জরির বর্ডার, তার সাথে কাঁথা ওয়ার্ক এবং ফুল বডিতে কাঁথা ওয়ার্ক, এটা লাইন লাইন করে ফুল বডিতেও কাঁথা ওয়ার্ক রয়েছে ব্লাউজ পিসটা। তো কন্ট্রাস্ট, যেহেতু বডিটা লাইট কালার, কন্ট্রাস্ট ডিপ কালারের ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে। আর এই শাড়িটার প্রাইস রয়েছে 13,510। 13,510-এ এত ইউনিক একটা শাড়ি আপনি দেখতেই পাচ্ছেন। তো কাঁথা স্টিচের কিন্তু আমি বললাম যেরকম প্রচুর কালেকশন, এগুলো জাস্ট আমি একটা একটা করে নতুন স্যাম্পল থেকে দেখাচ্ছি। এগুলো আরও দেখতে হলে আপনাদের আসতে হবে কিন্তু আমাদের শোরুমে, যেটা রয়েছে বড়বাজারে, কলেজ স্ট্রিটে এবং সাউথ ক্যালকাতায় আমাদের একটাই ব্রাঞ্চ ট্রায়াঙ্গুলা পার্কে, এবং আমাদের 7 days ওপেন থাকে 10:30 থেকে 8:30 মধ্যে। আর তাছাড়াও যদি আপনারা বাড়িতে বসে শাড়িটা কিনে নিতে চান, সেটার জন্য কিন্তু আপনারা জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে, যেই নাম্বারটা মেনশন আছে সেখানে পাঠিয়ে আপনারা কিন্তু বাড়িতে বসেও কিনে নিতে পারেন। আমাদের নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 7044004261 আর 9330054741। এই দুটো নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠিয়েও কিন্তু বাড়িতে বসে কিনে নিতে পারেন। নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটাও কিন্তু ভীষণ একটা ইউনিক পিস আমাদের, পিওর তসরের মধ্যে তো অফকোর্স রয়েছে। এটার ডিজাইনটাও কিন্তু একদমই আবার ডিফারেন্ট, পুরো এই কলকা আকারের ডিজাইন মোটিফটা কাঁথা ওয়ার্কের, ফুল বডিতে রয়েছে, ফুল বডিটায় কিন্তু এই কাঁথা ওয়ার্কটা আসছে, ডিজাইনটা ফুল বডিতে এই কাঁথা ওয়ার্কটা আসছে, পুরো মোটিফটাই অল ওভার বডি। আর আঁচল আর বর্ডারটা এটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, ব্লু কালারের কন্ট্রাস্ট শেডেড রয়েছে, তার মধ্যে কাঁথা ওয়ার্ক রয়েছে। আর আঁচলটা তো দেখতেই পাচ্ছেন পুরো একদম ভরাট, একদম ডিপ ব্লু কালারের মধ্যে ডিফারেন্ট শেডস অফ ব্লু এবং অফ হোয়াইট কালার দিয়ে, গ্রিন দিয়ে পুরো কাঁথা ওয়ার্কটা ঘন, একদম নিখুঁত কাঁথা ওয়ার্ক রয়েছে। আর এটার সাথে রয়েছে আপনার ব্লাউজ পিস, যেই ব্লাউজ পিসটাতে রয়েছে, এটা বেশি ইউনিক আরও লাগবে যখন ব্লাউজ পিসটা দিয়ে পরবেন, কেন ব্লাউজ পিসটা রয়েছে ভরাট কাঁথা স্টিচের। তো পুরো ব্লাউজটাতে আসছে এই কাজটা, তো পুরো মানে বুঝতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা লুক আসবে এটাতে। এটা আমাদের আরেকটা ডিজাইনার কালেকশন আমি দেখালাম। তো এই শাড়িটার প্রাইস রয়েছে 23,750। তো এই ধরনের শাড়িগুলো, এগুলো ভীষণই ইউনিক কালেকশন, সিঙ্গল পিসেস। আর আমি যেরকম একদমই স্টার্টিং রেঞ্জ থেকে দেখাচ্ছি সেরকম আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা হলো আমাদের একদম লেটেস্ট ইউনিক কালেকশন, সেটা হলো কাঁথা স্টিচ অন জর্জেট ফ্যাব্রিক। জর্জেট ফ্যাব্রিকে কিন্তু কাঁথা স্টিচ কিন্তু কোনো সময়ে এখন অবধি হয়নি। তো এইটা আমরা নতুন একদম তৈরি করিয়েছি, পিওর জর্জেট মেটিরিয়ালটা রয়েছে। জর্জেট মেটিরিয়াল সবাই আমরা জানি ভীষণ লাইট ওয়েট হালকা শাড়ি, বাট কাঁথা স্টিচ কিন্তু মানে নাম শুনলেই আমাদের মনে হয় ভীষণ পুরনো ট্র্যাডিশনাল শাড়ি, মা কাকিমাদেরই ভালো লাগবে, কিন্তু একদমই না। নতুন জেনারেশনের মেয়েরাও কিন্তু পড়তে পারে, ভীষণ স্টাইলিশ ওয়েতে ক্যারি করা যায়। আর জর্জেট মেটিরিয়ালের ওপর যদি হয় তবে তো আরও সুবিধে, কেন জর্জেট মেটিরিয়াল ক্যারি করার জন্য কোনো অসুবিধাই নেই। যারা শাড়ি পরে অভ্যস্ত না তাদের জন্য ভীষণ মানে ভালো এটা ক্যারি করার জন্য, কারণ নিজে নিজে একটা ফল চলে আসে, খুব একটা কোনো হ্যাসেল হয় না এটার। তো পুরো বডিটা প্লেইন এটা রাখা হয়েছে, বর্ডারটা কিন্তু সুন্দর কাঁথা ওয়ার্কের রয়েছে অল ওভার শাড়িতে, পুরো অল ওভার শাড়িতে এই বর্ডারটা দেখছেন পুরো ঘুরে যাচ্ছে। আর আঁচলটা দেওয়া হয়েছে কন্ট্রাস্ট মাস্টারিয়াল কালারের সাথে, পুরো হাতের নকশিকথার কাজ। আর এটার সাথে রয়েছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা বডিটা যেহেতু প্লেইন, ব্লাউজ পিসটা রাখা হয়েছে কিন্তু একদম ভরাট কাজে, ব্রোকেট কাঁথার ব্লাউজ পিস। তো বুঝতে পারছেন ব্লাউজ পিসটার জন্য শাড়িটা কিন্তু গর্জিয়াস লাগবে, আমি যখন ব্লাউজ পিসটা গর্জিয়াস হবে তখন কিন্তু শাড়িটাকে সাটল হতে হবে, না হলে কিন্তু কোনোটাই খুলবে না। তো তাই জন্যে এই শাড়িটা ভীষণ ইউনিক আমাদের জর্জেটের ওপর, একদম ফার্স্ট টাইম কাঁথা। আর এটার প্রাইস রয়েছে 29,000 এই ডিজাইনার জর্জেট কাঁথাটার প্রাইস। তো আজকের আমাদের একদম লাস্ট শাড়ি যেটা দেখাবো সেটা হলো একটা ভীষণই এক্সক্লুসিভ কাঁথা স্টিচের শাড়ি, সেটা পিওর তাসারের ওপর রয়েছে, কালারটাও ভীষণ সাটল, একটা লাইট পিচ ব্রাউন কালার, তার সাথে
ব্রাউন কালারের এই যে কাঁথার ওয়ার্কটা রয়েছে, এটার মানে ডিজাইনটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, ভীষণই ইউনিক, ভীষণ সূক্ষ্ম কাজ রয়েছে, এবং তার মধ্যে ডিফারেন্ট কালার্স ইউজ করা হয়েছে, ডিফারেন্ট ডিজাইন, খুব নিখুঁত ডিজাইন রয়েছে। আঁচলটাতেও ভরাট পুরো একদম কাজ রয়েছে কাঁথার, ভীষণই সুন্দর শাড়ি। আর এটার সাথে ব্লাউজ পিস রয়েছে, ফুল ব্রোকেড ব্লাউজ, এইটা ফুল ব্রোকেড ব্লাউজ রয়েছে, এটা ব্লাউজ পিস। এবং এই ব্লাউজ পিসটার সাথে যখন শাড়িটা পরবে তখন কিন্তু শাড়িটার একটা ইউনিক লুক আসবে। আর এটার প্রাইস রয়েছে 35,840। এটা একদম এক্সক্লুসিভ পিস কাঁথা স্টিচের, তো এই ধরনের কিন্তু পার্টিতে পরে গেলে একদম একটা ডিফারেন্ট লুক সবার থেকে আলাদা হয়ে যাবে। তো আজকে আমাদের এপিসোডে আমি দেখালাম কাঁথা স্টিচের একদম ডিফারেন্ট, আমাদের বেঙ্গলের কাঁথা স্টিচের একদম কম রেঞ্জ থেকে একদম এক্সক্লুসিভ রেঞ্জ অবধি আমাদের ডিফারেন্ট কালেকশনের একটা একটা করে যে স্যাম্পল। তো আপনারা এই ধরনের শাড়ি আরও দেখতে হলে, আরও দেখে কেনার জন্য আসতে হবে আমাদের শোরুমে, যেটা রয়েছে আমাদের বড়বাজারে কলেজ স্ট্রিটে এবং সাউথ কলকাতার একমাত্র ব্রাঞ্চ আমাদের ট্রায়াঙ্গুলার পার্কে। 7 days ওপেন রয়েছে 10:30 থেকে 8:30। আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক ইনস্টাগ্রাম পেজ, যারা এখনও ফলো করেন না তারা প্লিজ ফলো করবেন। আমাদের কিন্তু ওখানে ডিফারেন্ট আমাদের নতুন কালেকশনের শাড়ির ওখানে প্রোডাক্ট রিলস পোস্ট করা হয়, তো সেখান থেকে আপনারা জানতে পারবেন এখন নতুন কোন প্রোডাক্ট আসছে, কীরকম সেই শাড়িগুলো, এবং আমাদের কাস্টমার রিভিউ রিল সেগুলোও পোস্ট করা হয়। তো আপনারা ফলো করলে বুঝতে পারবেন নতুন কালেকশন কী আসছে। তো নেক্সট এপিসোডে আবার দেখা হবে আমাদের অন্য কোনো শাড়ি নিয়ে। আর আপনারা যদি কোনো শাড়ির ওপর এরকম ফুল এপিসোড দেখতে চান এবং ডিটেলসে আরও জানতে চান যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ অবধি হতে পারে, কীরকম ধরনের হতে পারে, তবে প্লিজ আমাদের মেসেজ করে জানাবেন, আমরা খুব খুশি হব। নেক্সট এপিসোডে আবার দেখা হবে, খুব ভালো থাকবেন, নমস্কার।